হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমরা কথা বলবো বর্তমানের খুবই জনপ্রিয় সিনেমা ইন্ডাস্ট্রির একজন খুব জনপ্রিয় নায়কের 2022 লাইফস্টাইল সম্পর্কে। আমরা জানবো সাউথ সুপারস্টার আল্লু অর্জুনের গাড়ি বাড়ি পরিবার উপার্জন ইত্যাদি ওনার আরো এরম অনেক জিনিস সম্পর্কে। তো যদি তোমরা ইন্টারেস্টেড থাকো আল্লু অর্জুনের লাইফস্টাইল সম্পর্কে জানতে, তাহলে আমাদের আজকের এই ভিডিওটিকে একদম শেষ অবধি দেখতে থাকো। তো আল্লু অর্জুনের আসল নাম হচ্ছে আল্লু অর্জুনই, তবে তার অনেক ফ্যান্সরা তাকে বানি এবং স্টাইলিশ স্টার বলে ডেকে থাকে। আল্লু অর্জুন প্রফেশনে শুধুমাত্র একজন অ্যাক্টর। আল্লু অর্জুনের হাইট হচ্ছে 5'9", মানে 175 সেমি, এবং ওয়েট হচ্ছে 69 কেজি। আল্লু অর্জুন 1983 সালের 8ই এপ্রিল তামিলনাড়ুর চেন্নাইয়ে জন্ম নিয়েছিল। বর্তমানে 2022 হিসেবে তার বয়স হচ্ছে 39 বছর। আল্লু অর্জুন তার স্কুলিং চেন্নাইয়ের সেন্ট প্যাট্রিক নামক একটি স্কুল থেকে করেছে, কিন্তু সে তার কলেজ হায়দ্রাবাদের MSR কলেজ থেকে করেছে। এর কারণ হচ্ছে সে তার কলেজের সময় হায়দ্রাবাদে শিফট হয়ে গিয়েছিল চেন্নাই ছেড়ে। আল্লু অর্জুনের কোয়ালিফিকেশন হচ্ছে সে BBA করেছে। BBA মানে হচ্ছে ব্যাচেলর্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, যেখানে সাধারণত বিজনেস সম্পর্কিত পড়াশোনা হয়। এই ডিগ্রিটা HS এর পর সাধারণত করা যায়। তো চলো এবার জেনে নিই আল্লু অর্জুনের কেরিয়ার সম্পর্কের কিছু অজানা কথা। তো আল্লু অর্জুনের সবচেয়ে ফার্স্ট মুভি হচ্ছে 1985 সালের বিজেথা নামক একটি তামিল সিনেমা, যেখানে তাকে অ্যাজ এ চাইল্ড আর্টিস্ট হিসেবে দেখতে পাওয়া গেছিল, মানে তখন সে একদম বাচ্চা ছিল। এরপর 2001 সালে তাকে আবার একটি তেলুগু মুভি ড্যাডিতে অ্যাজ এ ডান্সার হিসেবে একটি ডান্সের সিনে দেখতে পাওয়া গেছিল। আল্লু অর্জুন তার অ্যাক্টিং এর সাথে সাথে সে খুব ভালো ডান্সও করে। অ্যাজ এ মেন হিরো আল্লু অর্জুনের জীবনের সবচেয়ে ফার্স্ট সিনেমা হচ্ছে গঙ্গোত্রী, যেটা 2003 সালে এসেছিল। তবে এটা তার ফার্স্ট মুভি হলেও তার ফার্স্ট সবচেয়ে হিট হওয়া মুভিটি হচ্ছে আরিয়া এক প্রেম কথা, যেটা 4 কোটি টাকার বাজেটে তৈরি হয়েছিল এবং টোটাল 30 কোটি টাকা আয় করেছিল এই সিনেমাটি। আর এখান থেকেই শুরু হয় আল্লু অর্জুনের পপুলারিটি। এরপর আল্লু অর্জুনের একের পর এক হিট সিনেমা যেমন বানি, ম্যায় হুঁ লাকিদা রেসার, সন অফ সত্যমূর্তি, ডেঞ্জারাস খিলাড়ি এটসেট্রা, এরম অনেক মুভি আছে। কিন্তু 2022 দাঁড়িয়ে তার সবচেয়ে অন্যতম জনপ্রিয় মুভিটি হচ্ছে পুষ্পা, যার ব্যাপারে আলাদা করে আমার আর কিছু বলার নেই। আর যার কারণেই বর্তমান সময়ে আল্লু অর্জুনের ফ্যান ফলোয়িং অনেক বলিউড সেলিব্রিটিসদের থেকেও বেশি। তো চলো এবার জেনে নিই আল্লু অর্জুনের পার্সোনাল লাইফ সম্পর্কের কিছু অজানা কথা। তো আল্লু অর্জুনের বাবার নাম হচ্ছে আল্লু অরবিন্দ, যিনি হচ্ছেন একজন ফিল্ম প্রোডিউসার। আল্লু অর্জুনের মায়ের নাম হচ্ছে নির্মলা। এছাড়াও আল্লু অর্জুনরা 3 ভাই, যার মধ্যে তার বড় ভাইয়ের নাম হচ্ছে আল্লু ভেঙ্কটেশ এবং ছোট ভাইয়ের নাম হচ্ছে আল্লু সিরিস, যেও একজন অ্যাক্টর। এছাড়াও আল্লু অর্জুনের ঠাকুরদা একসময়ের এক খুব জনপ্রিয় একজন কমেডিয়ান ছিলেন। আর সাউথ সুপারস্টার চিরঞ্জীবী আল্লু অর্জুনের নিজের পিসে মশাই হয়, সেই সূত্রে চিরঞ্জীবীর ছেলে রামচরণ সম্পর্কে আল্লু অর্জুনের ভাই হয়। বলতে গেলে আল্লু অর্জুনের বেশিরভাগ রিলেটিভসই সাউথ সিনেমার সাথে যুক্ত। এর পাশাপাশি আল্লু অর্জুনের স্ত্রীর ব্যাপারে বললে আল্লু অর্জুনের স্ত্রীর নাম হচ্ছে স্নেহা রেড্ডি, যাকে আল্লু অর্জুন 6ই মার্চ 2011 সালে বিয়ে করেছিল, কিন্তু ওনার স্ত্রী কোনো অ্যাক্টর নন। আল্লু অর্জুনের এনার থেকে একটি ছেলে এবং একটি মেয়ে রয়েছে। 2014 সালে তার ছেলে আল্লু আয়ানের জন্ম হয়েছিল এবং 2016 সালে তার মেয়ে আল্লু আরার জন্ম হয়েছিল। এরপর আল্লু অর্জুনের স্যালারি সম্পর্কে বললে বর্তমান সময়ে দাঁড়িয়ে আল্লু অর্জুন তার একটি মুভিতে অ্যাক্টিং করার জন্য প্রায় 13 থেকে 15 কোটি টাকার মতো নিয়ে থাকেন। এরপর আল্লু অর্জুনের কার কালেকশনের ব্যাপারে বললে আল্লু অর্জুনের কাছে অনেক স্টাইলিশ এবং লাক্সারিয়াস কার রয়েছে, যেমন 1 নম্বর তার কাছে একটি রেঞ্জ রোভার রয়েছে যার দাম হচ্ছে প্রায় 2.5 থেকে 4 কোটি টাকার মতো। 2 নম্বর তার কাছে একটি হিউমার H2 রয়েছে যার দাম হচ্ছে প্রায় 75 লাখ টাকা। 3 নম্বর তার কাছে একটি জাগুয়ার XJL রয়েছে যার দাম হচ্ছে প্রায় 1 কোটি টাকা। 4 নম্বর ভলভো XC90 যার দাম হচ্ছে প্রায় 1 কোটি 30 লাখ টাকা। 5 নম্বর মার্সিডিজ GLE যার দাম হচ্ছে প্রায় 75 লাখ টাকা। এবং 6 নম্বর BMW X6M যার দাম হচ্ছে প্রায় 1 কোটি টাকা। এছাড়াও আল্লু অর্জুন তার শুটিং এর সময় যে ভ্যানিটি ভ্যান ইউজ করে সেটাও তার নিজের রয়েছে যার দাম হচ্ছে প্রায় 7 কোটি টাকার মতো, যেটা বাকি অভিনেতাদের তুলনায় অনেক দামি এবং লাক্সারিয়াস। মিডিয়া রিপোর্টস এর অনুযায়ী আল্লু অর্জুন টোটাল 350 কোটি টাকার মালিক এবং বর্তমানে আল্লু অর্জুন তার বউ এবং বাচ্চাদের সাথে তার হায়দ্রাবাদের বাংলো টাইপ একটি বাড়িতে থাকে। তো বন্ধুগণ, এই ছিল সাউথ সুপারস্টার আল্লু অর্জুনের 2022 লাইফস্টাইল সম্পর্কে ছোট্ট একটি ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর যদি তোমরা আল্লু অর্জুনের ফ্যান হয়ে থাকো তাহলে অবশ্যই তার সম্পর্কে কিছু অবশ্যই কমেন্টে লিখে যেও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।